হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে পুরো 5টা, বাজে 5টা, কি 5:30 বাজে, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, কিন্তু সকাল থেকে আমি সময় পাইনি। তো এখন আমি রান্না করব। মা গেছিল ডাক্তারখানায়, বাড়ি এসছে সবে মাত্র। মায়ের আজকের প্রচুর রিপোর্ট করার ছিল, সেগুলো রিপোর্টগুলো করতে গেছিল বাবা আর মা। বাবাও ওই যে কলে তিনে হাত পা ধুচ্ছে, আর মা ওই যে নাইটিটা সবে পড়েছে। তো চলো, আজকে বাবাকে বললাম, বাবার খুব ঠান্ডা লেগেছে, কদিন ধরে শরীরটাও ভালো নেই। তো ওই জন্য বললাম একটুখানি অল্প করে চিকেন নিয়ে আসো, চিকেনের ঝোল বানাবো পাতলা করে। আর এই যে দেখো চিকেন, দেখতে পাচ্ছো অল্প করে চিকেন নিয়ে এসছে। এই যে আলু কেটে নিয়েছি কপিস, তিনজনে চারজনে খাবো, চারজন খাবো। আর অল্প করে আদা রসুন দেবো, বেশি দেব না, অল্প করে আদা রসুন দেব, দিয়ে আর উনুনেতে বসাবো। তো চলো, আমি আর অল্প করে মা শাকও বেছেছে, শাকটা ভাজা করব আর চিকেনটুকুনি রান্না করব। তা চলো আমি এগুলো একটুখানি গুছিয়ে নিই। আর সোনু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে রান্নাঘরে, তিনে দেখতে দেখা যাবে না, গ্যাসে তিনে ভাত বসিয়ে দিয়েছে। তো ভাতটা গ্যাসে করে নেবো, আর তরকারিটা উনুনে করে নেবো, ঝপঝপ করে, তাহলে হয়ে যাবে। আর ভীষণ শীত লাগছে, আমি তো স্নান করেছি একটু আগেই, ওই 4টের সময় স্নান করেছি, 3টের সময় বাড়ি এলাম। বাড়ি এসে স্নান করে এক গাল আলু সিদ্ধ ভাত খেয়েছি, মা ভোরবেলা আলু সিদ্ধ ভাত করে মা খেয়ে গেছিলো, আর আমি ওই ভাত ছিল একটু, সোনু খেয়েছিল আর আমি একটুখানি খেলাম। তো চলো আমি এই যো গুছিয়ে নি, নিয়ে তোমাদের সাথে আর পরে কথা বলছি, একেবারে উনুন শালে গিয়ে কথা বলবো। তো সমস্ত আমি এই যো রেডি টেডি করে নিয়েছি রান্না জোগাড়পত্র, এবার মা উনুনে জ্বাল দেবে আর আমি মশলাটা বেটে নেবো। চলো আমি আদা রসুনটা বেটে নেবো, নিয়ে তারপরে রান্না করতে বসবো। তো দেখো আমাদের শিলটা দেখো এই যো। তো দেখো মা উনুনটা জ্বাল দিচ্ছে আর আমি খচখচ করে নাড়াচ্ছি। ও মা একটু আসতে যাবো, এই শাক ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, এই শাক ভাজাটা হয়ে গেলে তারপর চিকেনটা বসাবো। তো দেখো এখানে আমাদের পুঁই শাক গাছগুলো কেমন ঝুলছে এখানটাতে, এই যে উনুন শালে টেনে এখানটাতে ইটগুলো রয়েছে। আর ওই যে দেখো মা পা ছাইড়ে বসে বসে উনুন জ্বাল দিচ্ছে, আর এইগুলো ঘাসের জালে রান্না হচ্ছে, ওই চুচকো মাঠে টেনে মা কেটেছে, ওই সেই চুচকোর জালে রান্না করছি আমরা। ওই যে দেখো দিলাম, সোনু এসে পুজো দেবে, আমি আজকে দিতে পারবো না, রান্না বান্না করব। তারপরে এই যে বাসন থালা মাজবো, সন্ধে হয়ে গেছে পুরো, বাসন থালা মাজবো। এই যে কলে কিনে জামা কাপড় আছে প্রচুর, ওইগুলো কাচবো, সন্ধে হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ এই যে। তো চলো আমি বাসন থালাগুলো মেজে নিই আর জামা কাপড়গুলো কেচে নিই, নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। সন্ধে পড়ে গেছে চতুর্দিকে, তো চলো আমি কাজটা সেরে নিই, রান্না করবো নাড়ার জালে।
দেখতে পাচ্ছ ভাত বাড়ছে, সবার খিদে পেয়ে গেছে। মা তোর বললাম ডাক্তারখানা থেকে এসছে, তো এই জন্য খিদে পেয়ে গেছে, সবার ভাত দিয়ে দিচ্ছি। আর এখন বাজে 7টা বাজে, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছে, কারণ মাংসের ঝোল তো আবার ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য করে সবাই ভাত দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো আমার পাতলা পাতলা মাংসের ঝোল রেডি, দেখো দেখো দেখা মাংসের ঝোলটা দেখা। আর এই যে শাক ভাজা, লাল শাক আর কলমি শাক ভাজা দেখতে পাচ্ছ, ভালো হয়েছে ভাজাটা। মা বলছে শাক ভাজাটা খুব ভালো হয়েছে। তো এই যে বাবা বুঝতে পারো চোখে ঘুম এসেছে,